শুভ সন্ধ্যা। কলকাতা ক্লাব ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত। আজ থেকে কলকাতা ময়দানে শুরু হলো জেসি মুখার্জি টি টোয়েন্টি টুর্নামেন্ট। প্রথম ডিভিশনে সবকটি ক্লাবকে নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই টুর্নামেন্টে যে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে বিস্তারিত আপনাদের আপডেটস দেব, কিন্তু তার আগে আরও একবার আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা এখনও পর্যন্ত কলকাতা ক্লাব ক্রিকেট ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল টিপে দিন, যাতে প্রতিদিনের নিউজ আপডেটস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। তো দেরি না করে চলুন আজকে জেনে নেওয়া যাক যে জেসি মুখার্জি টি টোয়েন্টি টুর্নামেন্টে আজকে কোন কোন ম্যাচের কি আপডেটস আছে। জেসি মুখার্জি ট্রফির প্রথম দিনেই কিন্তু বড় ব্যবধানে জয়লাভ করল কলকাতার প্রধান দলগুলি। তাদের মধ্যে ভবানীপুর ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, টাউন ক্লাব, কালীঘাট ক্লাব, তপন মেমোরিয়াল ক্লাব, তারা কিন্তু আজকে প্রথম ম্যাচেই তার বড় ব্যবধানে জয়লাভ করেছে। যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল আজকে মুখোমুখি হয়েছিল কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ইস্ট বেঙ্গল প্রথমে ব্যাট করে তার নির্ধারিত 20 ওভারে 3 উইকেটের বিনিময়ে 181 রান করেন। ইস্ট বেঙ্গলের হয়ে ব্যাটিংয়ে আজকে সর্বোচ্চ রানকারী সায়ন শেখর মণ্ডল, তিনি 43 রান করেন। এছাড়াও ইস্ট বেঙ্গলের হয়ে সুদীপ ঘরামি, তিনি 29 বলে 34 রানে অপরাজিত থাকেন। 182 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব কিন্তু তারা কোনো সময় ইস্ট বেঙ্গলের বোলিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি এবং 18.4 ওভারে মাত্র 92 রানে তারা অল আউট হয়ে যায়। তবে কলকাতা ইউনিয়ন স্পোর্টিংয়ের হয়ে রাহুল কুণ্ডু, তিনি 20 বলে সর্বোচ্চ 31 রান করেন। ইস্ট বেঙ্গলের হয়ে সন্দীপন দাস জুনিয়র, তিনি আজকে দুর্দান্ত বোলিং করেন, 2 ওভার 4 বল করে 10 রানের বিনিময়ে 4-4 উইকেট তুলে নেন। এছাড়া ইস্ট বেঙ্গলের শ্রেয়ান চক্রবর্তী এবং রঞ্জিত সিং খায়রা, তারাও 2টি করে উইকেট পায়। এই ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাব খুব সহজেই 89 রানে জয়লাভ করেন এবং সায়ন শেখর মণ্ডল এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়। অপর একটি ম্যাচে YMCA গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ক্যালকাটা কাস্টমস ক্লাব, তারা মুখোমুখি হয় ডালহৌসি ক্লাবের বিরুদ্ধে। ক্যালকাটা কাস্টমস ক্লাব তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 174 রান করেন 4 উইকেটের বিনিময়ে। ক্যালকাটা কাস্টমস ক্লাবের হয়ে শুভম দে, তিনি 39 বলে 55 রান করেন। এছাড়াও অলরাউন্ডার সৌম রায় চৌধুরী, তিনি 21 বলে 41 রানে অপরাজিত থাকেন। কাস্টমসের 174 রানের জবাবে ডালহৌসি ক্লাব তারা 111 রানে অল আউট হয়ে যায়। ব্যাট হাতে সৌম রায় চৌধুরী 41 রানে অপরাজিতের পর বল হাতেও তিনি কিন্তু আজকে উজ্জ্বল ছিলেন, তিনি 3 ওভারে মাত্র 6 রানের বিনিময়ে 3 উইকেট নেন। এছাড়াও সুমন দাস, তিনি কাস্টমস ক্লাবের হয়ে 4 ওভারে 23 রানের বিনিময়ে 3টি উইকেট পান। ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য ক্যালকাটা কাস্টমসের সৌম রায় চৌধুরীকে এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্ধারিত করা হয় এবং ক্যালকাটা কাস্টমস ক্লাব তারা 63 রানের ব্যবধানে এই ম্যাচে জয়লাভ করে। দেশবন্ধু পার্কে আজকে মুখোমুখি হয়েছিল জেসি মুখার্জির অন্য একটি ম্যাচে বরিশা ক্লাব এবং বেলগাছা ইউনাইটেড ক্লাব। বরিশা ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 273 রান করেন 4 উইকেটের বিনিময়ে। বরিশা ক্লাবের হয়ে সায়ন কুমার বিশ্বাস, তিনি 38 বলে 59 রান করেন। এছাড়া করণ লাল আজকে মারমুখী ব্যাটিং করেন, তিনি মাত্র 22 বলে 69 রান করেন, যার মধ্যে 2টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি ছিল। এছাড়া আয়ুষ পাণ্ডে, তিনি 23 বলে 53 রানে অপরাজিত থাকে 6টি ওভার বাউন্ডারির সাহায্যে। 274 রান তারা করতে নেবে বেলগাছিয়া ইউনাইটেড ক্লাব, তারা নির্ধারিত 20 ওভারে 207 রান করতে সক্ষম হয়। তাদের হয়ে আজমের সিং, তিনি 32 বলে 66 রান করেন। তবে বরিশার হয়ে আজকে উল্লেখনীয় বোলিং পারফরমেন্স করেন গোলাম মুস্তাফা, তিনি 4 ওভারে 43 রানের বিনিময়ে 4 উইকেট নেন। এছাড়া ব্যাট হাতে 69 রানে অপরাজিত থাকার পর বল হাতেও কিন্তু করণ লাল 4 ওভারে 42 রানের বিনিময়ে 2 উইকেট পান এবং তিনি ব্যাট ও বল উভয়েতেই ভালো পারফরমেন্স করার জন্য এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং বরিশা ক্লাব তারা এই খেলায় 66 রানে জয়লাভ করে। এবার আমরা চলে আসছি মোহনবাগানের ম্যাচে। যাদবপুর ক্যাম্পাস গ্রাউন্ডে মোহনবাগান আজকে মুখোমুখি হয়েছিল টলিগঞ্জ অগ্রগ্রামীর বিরুদ্ধে। মোহনবাগান তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 197 রান করেন। মোহনবাগানের হয়ে আজকে দুর্দান্ত ব্যাটিং করেন অনুষ্ঠুপ মজুমদার, তিনি 43 বলে 87 রানে অপরাজিত থাকেন, যার মধ্যে 6টি ওভার বাউন্ডারি এবং 7টি বাউন্ডারি আছেন। এছাড়াও অভিমন্যু ঈশ্বরন, তিনি ওপেন করে মোহনবাগানের হয়ে 44 বলে 49 রান করেন। 198 রানের লক্ষ্যমাত্রা সামনে
সামনে রেখে টালিগঞ্জ কিন্তু তারা নির্ধারিত 20 ওভারে 125 রান করে, 7 উইকেটের বিনিময়ে টালিগঞ্জের হয়ে সর্বোচ্চ রান করেন অনিরুদ্ধ ঠাকুর, তিনি 40 বলে 44 রান করেন। তবে মোহনবাগানের বোলারদের মধ্যে আজকে উজ্জ্বল জেসলকেরিয়া, তিনি 4 ওভারে 14 রানের বিনিময়ে 2টি উইকেট নেন। এই খেলায় মোহনবাগান তারা খুব সহজেই 72 রানে পরাজিত করে টালিগঞ্জ অগ্রগামীকে, এবং ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয় অনুশ্রুত মজুমদার। দেশবন্ধু পার্কে আজকে মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাব, তারা মুখোমুখি হয় কুমারটুলি ক্লাবের বিরুদ্ধে, এবং ভবানীপুর ক্লাব তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 269 রান করেন। তাদের 2 ওপেনার শুভ্রজিৎ দাস এবং অভিষেক দাস দুর্দান্ত শুরু করেন এবং ওপেনিং জুটিতেই 166 রানের পার্টনারশিপ করেন। শুভ্রজিৎ দাস তিনি মাত্র 42 বলে 90 রান করেন, এছাড়া অভিষেক দাস তিনি 34 বলে 73 রান করেন, এবং ইনিংসের একদম শেষের দিকে উইকেটকিপার বাঁহাতি ব্যাটসম্যান অগ্নিপান তিনিও কিন্তু মাত্র 20 বলে 37 রানে অপরাজিত থাকেন। তবে কুমারটুলির হয়ে রাধেশ্যাম দত্ত তিনি 4 ওভারে 60 রানের বিনিময়ে 4টি উইকেট পান। 270 রানের বিশাল লক্ষ্যমাত্রা সামনে রেখে কুমারটুলি ব্যাট করতে নামলে তারা নির্ধারিত 20 ওভারে 134 রান করেন 5 উইকেটের বিনিময়ে। কুমারটুলির হয়ে সর্বোচ্চ রান করেন সিঞ্চন জানা, তিনি 31 বলে 38 রান করেন, এছাড়াও সঞ্জয় বাল্মীকি 32 রান করেন। এই খেলায় শুভ্রজিৎ দাস দুর্দান্ত 42 বলে 90 রান করার জন্য তাকে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করা হয় এবং ভবানীপুর ক্লাব তারা 135 রানের ব্যবধানে এই ম্যাচে জয়লাভ করে। অপর একটি ম্যাচে YMCA গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল কালীঘাট ক্লাব, তারা মুখোমুখি হয়েছিল দক্ষিণ কলকাতা সংসদের বিরুদ্ধে। কালীঘাট ক্লাব তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটের বিনিময়ে 245 রান করেন। কালীঘাট ক্লাবের হয়ে শুভম চ্যাটার্জি তিনি মাত্র 40 বলে 65 রান করেন, এছাড়াও শ্রেয়ান্স ঘোষ আজকে মারমুখী 25 বলে 61 রান করেন, যার মধ্যে 5টি ওভার বাউন্ডারি ছিল এবং 2টি বাউন্ডারি ছিল। 246 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে DKS ক্লাব তারা নির্ধারিত 20 ওভারে মাত্র 149 রান করেন 4 উইকেটের বিনিময়ে। DKS ক্লাবের হয়ে সর্বোচ্চ রান করেন শিবম চ্যাটার্জি, তিনি 42 বলে 56 রান করেন, এছাড়া প্রতাপ ঘটক তিনি 33 বলে 44 রান করেন। তবে এই ম্যাচে শ্রেয়ান্স ঘোষ 25 বলে 61 রানে অপরাজিত থাকার জন্য তাকে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করা হয় এবং কালীঘাট ক্লাব তারা 96 রানের ব্যবধানে জয়লাভ করেন। রেঞ্জার্স মাঠে অপর একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং এবং ওয়ারি ক্লাব। মহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 145 রান করেন। মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে বজলুর রহমান তিনি সর্বোচ্চ 29 রানে অপরাজিত থাকে 27 বলে, এছাড়াও দীপ্তালোক চ্যাটার্জি তিনি 27 রান করেন এবং অধিনায়ক বিকাশ সিং তিনি 22 রান করেন। তবে ওয়ারির হয়ে আজকে ভালো বোলিং করেন আদিম শাবাব, তিনি 4 ওভারে 17 রানের বিনিময়ে 3টি উইকেট পান। 146 রান তারা করতে নেমে ওয়ারি ক্লাব 6 উইকেটের বিনিময়ে নির্ধারিত 20 ওভারে 119 রান তুলতে সক্ষম হয়। ওয়ারি ক্লাবের হয়ে সর্বোচ্চ রান করেন কামাল হাসান মণ্ডল, তিনি 31 রানে অপরাজিত থাকেন। তবে মহামেডানের হয়ে আজকে ভালো বোলিং করেন সৌম্য পাকড়ে, তিনি 4 ওভারে 18 রানের বিনিময়ে 2টি উইকেট নেন, এছাড়া ব্যাট হাতে মূল্যবান 22 রান করার সাথে সাথে বল হাতেও কিন্তু আজকে বিকাশ সিং উল্লেখনীয় ভূমিকা পালন করেন, তিনি 4 ওভারে 17 রানের বিনিময়ে 1টি উইকেট পান এবং ব্যাট ও বল হাতে ভালো পারফর্ম করার জন্য বিকাশ সিংকে এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করা হয় এবং মহামেডান স্পোর্টিং ক্লাব তারা 26 রানের বিনিময়ে ওয়ারিকে এই ম্যাচে পরাজিত করতে সক্ষম হন। অন্য একটি ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল IBSC এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাব। IBSC এই ম্যাচে প্রথম ব্যাট করে তারা নির্ধারিত 20 ওভারে 4 উইকেটের বিনিময়ে 128 রান করেন। IBSC-র হয়ে সর্বোচ্চ রান করেন পরমিত সিং, তিনি 36 বলে 49 রানে অপরাজিত থাকেন। খিদিরপুর স্পোর্টিং ক্লাব তারা 129 রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত ওভারের 2 ওভারের আগেই অর্থাৎ 18 ওভারেই 4 উইকেটের বিনিময়ে তারা তুলে নেন। খিদিরপুর স্পোর্টিং ক্লাবের হয়ে ওপেনার অরিজিৎ তিনি 78 রানে অপরাজিত থাকে 52 বলে, এছাড়া সুমিত নাগ তিনি 34 বলে 32 রানে অপরাজিত থেকে দলকে জয়লাভ করতে সাহায্য করেন। খিদিরপুর ক্লাব তারা এই ম্যাচে 6 উইকেটে জয়লাভ করেন এবং অরিজিৎ ওপেনার তিনি 52 বলে 78 রানে অপরাজিত থাকার জন্য এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন।
দেশপ্রিয় পার্কে অন্য একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা পোর্ট ট্রাস্ট ক্লাব এবং ইস্টার্ন রেলওয়ে ক্লাব। এই খেলায় কলকাতা পোর্ট ট্রাস্ট ক্লাব তারা প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 136 রান করেন। কলকাতা পোর্ট ট্রাস্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ রান করেন শায়ক বসু, তিনি 37 বলে 49 রান করেন। এছাড়াও ইমন নন্দী, তিনি 36 বলে 45 রান করেন। তবে ওয়েস্টার্ন রেলওয়ের হয়ে আজকে বল হাতে সফল তীর্থঙ্কর ভান্ডারি, তিনি 4 ওভারে 29 রানের বিনিময়ে 3টি উইকেট নেন। এছাড়াও ইস্টার্ন রেলের বাঁহাতি স্পিনার নিখিল সিং, তিনি কিন্তু 4 ওভারে 18 রানের বিনিময়ে 3টি উইকেট পান। ইস্টার্ন রেলওয়ে 137 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নামলে 17.5 ওভারে 6 উইকেটের বিনিময়ে তা সংগ্রহ করে নেয়। ইস্টার্ন রেলের হয়ে সর্বোচ্চ রান করেন রাজেশ ওঁরাও, তিনি 43 বলে 52 রান করেন। এছাড়াও অনুপ সমদ্দার, তিনি কিন্তু এক ঝোড়ো ইনিংস খেলেন এবং তিনি মাত্র 19 বলে 37 রান করে দলকে জেতাতে সাহায্য করেন। তবে 4 ওভারে 29 রানের বিনিময়ে খুব মূল্যবান 3টি উইকেট নেওয়ার জন্য ইস্টার্ন ক্লাবের তীর্থঙ্কর ভান্ডারীকে এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করা হয় এবং ইস্টার্ন রেল ক্লাব তারা এই ম্যাচে 4 উইকেটে কলকাতা পোর্ট ট্রাস্টকে পরাজিত করতে সক্ষম হয়। অন্য একটি ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল আমাদের তপন মেমোরিয়াল ক্লাব এবং নেতাজি সুভাষ ইনস্টিটিউট। এই ম্যাচে রাজস্থান গ্রাউন্ডের এই ম্যাচে তপন মেমোরিয়াল ক্লাব তারা প্রথমে ব্যাট করে 20 ওভারে 257 রান করে মাত্র 2 উইকেটের বিনিময়ে। এবং উল্লেখনীয় এই ম্যাচে তপন মেমোরিয়ালের 2 ওপেনার কুলদীপ দাবলওয়াল এবং কাইফ আহমেদ অধিনায়ক দুজনেই কিন্তু সেঞ্চুরি করেন। কুলদীপ দাবলওয়াল, তিনি 44 বলে 103 রান করেন এবং কাইফ আহমেদ অধিনায়ক, তিনি কিন্তু 58 বলে 103 রানে অপরাজিত থাকেন। এবং এই 2 ওপেনারের সেঞ্চুরির দৌলতে তপন মেমোরিয়াল কিন্তু 257 রান করতে সক্ষম হয়। নেতাজি সুভাষ ইনস্টিটিউট এর জবাবে তারা 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে মাত্র 148 রান করেন। তবে নেতাজি সুভাষ ইনস্টিটিউটের হয়ে মাইকেল প্রিয়দর্শন বেহরা, তিনি কিন্তু 38 বলে 57 রানে অপরাজিত থাকে। তবে তপন মেমোরিয়ালের বোলারদের মধ্যে আজকে উল্লেখনীয় ধর্মেন্দ্র সিং, তিনি 4 ওভারে 15 রানের বিনিময়ে 5 উইকেট নিয়ে দলকে জেতাতে সাহায্য করেন এবং তার এই অসামান্য বোলিং পারফরমেন্সের জন্য এই খেলার ম্যাচে সেরা হিসাবে অর্থাৎ ম্যান অব দ্য ম্যাচ হিসেবে তাকে নির্ধারিত করা হয়। এবং তপন মেমোরিয়াল ক্লাব তার নেতাজি সুভাষ ইনস্টিটিউটকে এই ম্যাচে 109 রানের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়। হাইকোর্ট গ্রাউন্ডে আজকে খেলা ছিল রাজস্থান এবং এরিয়ান্সের, এবং রাজস্থান এবং এরিয়ান্সের এই খেলায় রাজস্থান ক্লাব তারা প্রথমে ব্যাট করে তারা নির্ধারিত 20 ওভারে 4 উইকেটের বিনিময়ে 165 রান করেন। এবং রাজস্থানের হয়ে অধিনায়ক ময়ূখ বিশ্বাস, তিনি কিন্তু অসামান্য 93 রানে অপরাজিত থাকেন, মাত্র 58 বলে তিনি এই 93 রান করেন। তবে 166 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে এরিয়ান ক্লাব তারা ব্যাট করতে নামলে 20 ওভারে অর্থাৎ শেষ বলে তারা কিন্তু জয়লাভ ছিনিয়ে নেয় 5 উইকেটের বিনিময়। এরিয়ান্সের হয়ে ভালো ব্যাটিং করেন আদিত্য পুরোহিত, তিনি 45 রানে মার্জনা করবেন, তিনি 45 বলে 68 রান করেন এবং এই খেলায় তিনি এই ব্যাটিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়। এবং এরিয়ান্স ক্লাব এই খেলায় তারা কিন্তু 5 উইকেটে পরাস্ত করে রাজস্থান ক্লাবকে। অন্য একটি খেলায় টাউন মাঠে মুখোমুখি হয়েছিল পাইকপাড়া এবং আনন্দবাজার পত্রিকা ক্লাব। এই খেলায় পাইকপাড়া তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 153 রান করে 7 উইকেটের বিনিময়ে। পাইকপাড়ার হয়ে সর্বোচ্চ রান করেন আয়ুষ সিং, তিনি 33 বলে 40 রান করেন। এছাড়া বিজয় কুমার মাল, তিনি 22 বলে 33 রান করেন। তবে আনন্দবাজারের হয়ে আজকে ভালো বোলিং করতে দেখা যায় অরিন রায়কে, তিনি 4 ওভারে 25 রানের বিনিময়ে 3টি উইকেট লাভ করেন। 154 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে কিন্তু 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে আনন্দবাজার 124 রান তুলতে সক্ষম হয়। আনন্দবাজারের হয়ে সর্বোচ্চ রান করেন স্বাগত গাঙ্গুলি, তিনি 25 বলে 35 রানে অপরাজিত থাকেন। এবং বল ব্যাট হাতে 22 বলে 33 রান করার পরও বল হাতে কিন্তু বিজয় মাল কার্যকরী ভূমিকা পালন করেন দলের হয়ে, তিনি 4 ওভারে 20 রানের বিনিময়ে 3টি উইকেট পান। এবং এই খেলায় ব্যাট এবং বল হাতে ভালো পারফর্ম করে দলকে জেতাতে সাহায্য করার জন্য বিজয় কুমার মালকে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করা হয়। এবং পাইকপাড়া ক্লাব তারা এবিপি অর্থাৎ আনন্দবাজার পত্রিকা স্পোর্টস ক্লাবকে 29 রানে পরাজিত করে আজকের ম্যাচে।
প্রিয় পার্কে অপর একটি ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ভুকৈলাস ক্লাব এবং ক্যালকাটা পুলিশ ক্লাব। এবং এই খেলায় ভুকৈলাস ক্লাব তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 162 রান করেন। ভুকৈলাস ক্লাবের হয়ে দীপক মাহাতো, তিনি 48 বলে 69 রান করেন। তবে ক্যালকাটা পুলিশ ক্লাবের হয়ে আজকে দুর্দান্ত বোলিং করেন যুধাজিৎ গুহ, তিনি 4 ওভারে 28 রানের বিনিময়ে 5টি উইকেট তুলে নেন। এবং ভুকৈলাসের 162 রানের জবাবে ক্যালকাটা পুলিশ ক্লাব তাদের জয়ের লক্ষ্যমাত্রা 6 উইকেটে 18.5 ওভারে পৌঁছে যায় এবং তারা 168 রান করেন 162 রানের জবাবে। ক্যালকাটা পুলিশ ক্লাবের হয়ে আজকে ভালো ব্যাটিং করেন প্রিয়াংশু শ্রীবাস্তব, তিনি 49 বলে 86 রান করেন। তবে এই খেলায় ক্যালকাটা পুলিশ ক্লাবের যুধাজিৎ গুহ দুর্দান্ত বল করায় তাকে ম্যান অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত করা হয় এবং এই খেলায় ক্যালকাটা পুলিশ ক্লাব তারা 4 উইকেটে জয়লাভ করতে সক্ষম হয়। অন্য একটি খেলায় কালীঘাট ক্লাব মাঠে কিন্তু আজকে দুর্দান্ত এক খেলা হয়েছে জস টেলিগ্রাফ এবং ঐক্য সম্মেলনের মধ্যে, এবং জস টেলিগ্রাফ এই খেলায় মাত্র 2 রানে জয়লাভ করতে সক্ষম হয়। এবং এই খেলায় জস টেলিগ্রাফ তারা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 158 রান করেন। জস টেলিগ্রাফের হয়ে আকাশ ঘটক সর্বোচ্চ 18 বলে 31 রান করেন, এছাড়াও অরুণ মল্লিক তিনি 22 বলে 30 রান করেন। তবে ঐক্যর হয়ে আজকে বল হাতে নজর কাড়েন সাহিত্য হাজারা, তিনি 3 ওভারে 25 রানের বিনিময়ে 4টি উইকেট পান। 159 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ঐক্য কিন্তু নির্ধারিত 20 ওভারে 107 উইকেটের বিনিময়ে 156 রান তুলতে সক্ষম হয়। ঐক্য ও সম্মেলনীর হয়ে আজকে ভালো ব্যাটিং করেন স্বপ্নদীপ দে, তিনি 22 বলে 38 রান করেন, এছাড়া সাহিত্য হাজারাও 12 বলে 27 রান করেন। তবে এই খেলায় কিন্তু দুর্ভাগ্যবশত ঐক্য সম্মেলনী তারা 2 রানে পরাজিত হয় এবং এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত করা হয় জস টেলিগ্রাফের আকাশ ঘটককে, এবং এই খেলায় জস টেলিগ্রাফ তারা 2 রানে জয়লাভ করেন। অপরে অন্য একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল YMCA কলেজ এবং পুলিশ এসি ক্লাব, এবং এই খেলায় YMCA কলেজ তারা প্রথমে ব্যাট করে পুলিশ এসি ক্লাবের বোলারদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি। নির্ধারিত 20 ওভারে তাদের দল 8 উইকেটের বিনিময়ে মাত্র 101 রান করেন। YMCA কলেজের হয়ে অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন তিনি করেন 25 রান এবং অয়ন শুভ্র মুখার্জি তিনি করেন 23 রান। তবে পুলিশ এসির হয়ে আজকে ভালো বোলিং পারফর্ম করেন সৈকত ব্যানার্জি, তিনি 3 ওভারে 13 রানের বিনিময়ে 3 উইকেট নেন। 102 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে পুলিশ এসি ক্লাব দল তারা 18.1 ওভারে 4 উইকেটের বিনিময়ে এই লক্ষ্যমাত্রা পৌঁছে যায়। তা পুলিশ এসি ক্লাবের হয়ে সর্বোচ্চ রান করেন কৌশিক গিরি, তিনি 40 রানে অপরাজিত থাকেন এবং তার এই ব্যাটিংয়ের জন্য এই খেলায় তাকে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করা হয় এবং পুলিশ এসি ক্লাব তারা এই খেলায় 6 উইকেটে জয়লাভ করেন। তো এই ছিল আজকে জেসি মুখার্জি ক্রিকেট টুর্নামেন্টের সমস্ত ম্যাচের আপডেট। আমরা আবার আগামীকাল আপনাদের এই আপডেটস নিয়ে ফিরে আসব। জেসি মুখার্জি ট্রফি এবং অনূর্ধ্ব-16 যে ডিস্ট্রিক্টের খেলা আরম্ভ হয়েছে সেই খেলারও আপডেট আপনাদেরকে দেব। এবং আরও একবার আপনাদেরকে যাওয়ার আগে অনুরোধ করব যে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখুন, শেয়ার করুন, এবং যারা এখনো পর্যন্ত কলকাতা ক্লাব ক্রিকেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল টিপে দিন, যাতে প্রতিদিন রাত্রি 9টার সময় আমাদের এই নিউজ আপডেটসের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখা হবে আবার আগামীকাল, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।